আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলেই হয়তো জেনে গিয়েছেন আমাদের মতোই একজন কন্টেন্ট ক্রিয়েটর বদমেজাজ পেজের অ্যাডমিন কবিরা, সে কিন্তু অবশেষে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সত্যি বিষয়টা অত্যন্ত দুঃখজনক। এবার এই বিষয়টি নিয়ে হাউমাউ করে কেন্দে কেন্দে কিছু তথ্য ফাঁস করলেন তার বোন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন কথা না বাড়িয়ে ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দেখার আগে যে কথাটি না বললেই না, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। চলুন প্রিয় দর্শক, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। আসলে মানে কি যে বলবো বুঝতে পারছি না, মনটা খারাপ হয়ে গেছে। তাকে আমি কখনোই, তার সাথে আমার পরিচয় নাই, তাকে আমি চিনি না, কিন্তু জাস্ট আধা ঘন্টার মধ্যে যখন ফেসবুকে এত বেশি নিউজ দেখতেছি নিজের কাছেই খারাপ লাগছে। সেটা হচ্ছে কুমিলার, সম্ভবত ছেলেটা কুমিলার, বদমেজাজ। তো বদমেজাজ যে ছেলেটা কয়দিন আগে বাড়ির হককে ট্রোল করার কারণে সাইবার ক্রাইম থেকে অ্যারেস্ট হয়, ওই ছেলেটা আজকে মারা যায়। দুদিন আগে সে বাইক অ্যাক্সিডেন্ট করে। আসলে খারাপ লাগতেছে এই কারণে, সেটা হচ্ছে গিয়ে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, অনেক আছে এখানে খুব উচ্চবিলাসী থেকে শখ করে আসে কন্টেন্ট বানায়, অনেকে মধ্যবিত্ত পরিবারে সংসারে হাল ধরার জন্য কন্টেন্ট বানায়, অনেকে হচ্ছে আপনার যে আরেকটু ভালো থাকার জন্য, আরেকটু ভালো রাখার জন্য কন্টেন্ট বানায়। আপনারা যারা অডিয়েন্স আছেন, তারা হয়তো বা অনেকে মনে করেন আমরা যারা কন্টেন্ট বানাই আমাদের আবেগ বলতে কিছু নাই, আমাদের দুঃখ সুখ ভালোবাসা বলতে কিছু নাই, আমরা অনেক অনেক ছ্যাঁচড়া, অনেক নির্লজ্জ, অনেক দেহাইয়া। আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, মানে সবার উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে গিয়ে এটা আমাদের প্রফেশন। সেই জায়গা থেকে আমি ওই ছেলেটাকে, ওই ছেলেটার আমি অনেকগুলো ভিডিও দেখছি বদমেজাজের। তো লাস্ট আমি ওর একটা চার দিন আগে ভিডিও দেখছি, ওই ছেলেটার প্রতি আমার একটা মায়া জমে, যে সে জেলখানা থেকে বের হয়ে একটা ভিডিও বানাইছিল। তো ওই ভিডিওটা দেখার পর আমার খুব খারাপ লাগছে। সেও মধ্যবিত্ত পরিবারের, মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে যার বাবা নাই, সে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে যে তার বাবা নাই। আজকে ছেলেটা মারা গেল, চিন্তা করেন বাইক, যে মোটর সাইকেল, এই মোটর সাইকেল কত 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 ছেলে মেয়ের প্রাণ নিচ্ছে, হিসাব আছে। কয়দিন আগে আমার ভাই আমাকে খুব ধরছে, সে একটা বাইক কিনবে আমি তাকে কিছু টাকা দেওয়ার জন্য। আমি শুধু মানে আমার একটা মাত্র ভাই, আমি তাকে টাকাটা দিই নাই, যে আমি জানি বাইক অ্যাক্সিডেন্ট কতটা ভয়ানক হতে পারে। তারপরে যথারীতি আমার ভাইও বাইক কিনছে। আমার এখন মানে উঠতে বসতে আমার একটা টেনশন সারাক্ষণ কাজ করে, যে আল্লাহ মাফ করুক। তার আরো ধরেন 3 মাস আগে আমার বড় বোনের বড় ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে হাতের 5টা আঙুলে ভেঙে যায়, একটা আঙুল, শুধু একটা আঙুলই একদম মানে মানে হাত দিয়ে তছনছ হয়ে গেছে। ওইটা ঠিক করাইতে অলমোস্ট 5 লাখ টাকার মতো লাগছে। ভাই, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের যাদের বাইক আছে, আবেগ প্রবণ হয়ে বাইক চালাইও না, কম্পিটিশন করে যে ওর আগে আমাকে যেতে হবে, আমার আগে ওরে যেতে হবে না। আমি অনেক জোরে স্পিডে চালাই, আমি আমার জীবনটা চুরকির মতো শেষ করে দিলাম। ছেলেটা জেলখানা থেকে বের হয়েছে, এখন পরপারে একবারে চলে গেছে, আর ফিরে আসবে না। এই কারণে খারাপ লাগতেছে যে ছোট্ট ছেলেটা ভুল করছে। খারাপ লাগতেছে এই কারণে যে ছেলেটা মাকে কে দেখবে, আমারও তো বাবা নাই, আমি বুঝি বাবা হারার কষ্ট, আমি আমার মাকে টেক কেয়ার করি, ছেলেটার মাকে কে দেখবে। খারাপ লাগতেছে, আমারও একটা মন আছে, আমারও কষ্ট লাগে যে মানুষ মানে আমি ওর আরো একটা দুটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওর মধ্যে সে উড়াধুরা বাইক চালাচ্ছিল। থাকে না যে একটা মানুষের মধ্যে একটা কাজ করে, যে আমার এখন ভয়, আমার ভাইও একটা বাইক কিনছে, এত বলছি শুনে নাই, এখন সে যে উড়াধুরা বাইক চালাবে না এটার কোনো গ্যারান্টি নেই। কারণ ইয়াং জেনারেশন ছেলেদের গায়ের রক্ত অনেক গরম, তারা মানে পারলে বাইক রে, আমি নট অনলি শুধু বাংলাদেশ, ফ্রান্সে আমি মানে যেই সময় আমার চোখে পড়বে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। ফ্রান্সে মানে মুসলমানের মধ্যে আরা মরক্কিয়ান খুব বেশি থাকে, ফ্রান্সে আলজেরিয়ান সিরিয়ান আরবের কিছু ইয়াং ছেলে বাইক চালায়, আপনাদেরকে আমি নেক্সট ডে আমার যেদিনে চোখে পড়বে আমি দেখাবো। এত মানে যেটা চালাইতেছে সেটা যদি সেখানেই অ্যাক্সিডেন্ট করে সেখানে একদম এক্সপোর্ট ডেট হয়ে যাচ্ছে। আমার কথা হইছে বাইককে কেন এত আবেগ করে নিতে হবে, আর বাইককে আবেগ করে নিয়ে কেন নিজের ছোট্ট একটা জীবনকে শেষ করে দিতে হবে। জীবনই তো একটা, আমি আপনাদেরকে অনেক সময় ভাত খাওয়ার ভিডিও বানাই, হাসি ঠাট্টা করি, ফান করি, সব করি, কিন্তু তারপরে তো এটা আমার জীবন, একটু হলো আমার জীবনকে তো আমি ভালোবাসি। ছেলেটা আর কে আল্লাহ ব্যস্ত নসিব করুক, ছেলেটার আত্মা আল্লাহ শান্তি দেয়। আমি ওকে কখনোই চিনি না, কিন্তু আমার খারাপ লাগছে, ছোট্ট একটা ছেলে, কত হবে বয়স, আনুমানিক 22-23 এরকম হবে, এর বেশি হবে না, তার মধ্যে সে জীবনের জীবনের যুদ্ধে নেমে হেরে গেল। খারাপ লাগতেছে, যার কারণে ছোট্ট ভিডিওটা শেয়ার। ভাই, তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা তোমরা বাইক চালাও ভাই সাবধানে চালাও, জীবন একটা, এই জীবন চলে গেলে আর কখনোই ফিরে পাবা না, কখনোই ফিরে পাবা না। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি দেখলেন, এবার দুটি কথা বলছি। সেটি হলো, দেখেন হায়াত মওত কার কোন সময় কোন অবস্থায় কখন হবে
এটা আমরা কেউ জানি না। আমরা যারা পৃথিবীতে এসেছি সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু একটি কথা হলো, পৃথিবীতে যাওয়ার আগে, পরকালে যাওয়ার আগে, পরকালে যে কীভাবে শান্তিতে থাকব, সেই মাল সামান আমাদেরকে জোগাড় করতে হবে। আমরা যখন বাড়ি থেকে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা করি, তখন কিন্তু আমাদের কিছু টাকা পয়সা, খাদ্য সামগ্রী এবং কিছু মাল সামান নিয়ে যেতে হয়। অর্থাৎ যেই জায়গাতে যাব সেই জায়গার জন্য আমরা ভালোভাবে থাকতে পারি। সেজন্য ঠিক তেমনিভাবে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, পরকালের যে সমস্ত মাল সামান এগুলো আমাদেরকে পৃথিবী থেকে জোগাড় করতে হবে। যেমন দুনিয়াতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে কিছু টাকা পয়সা লাগে, খাদ্য সামগ্রী লাগে, কিছু মাল সামান লাগে। পরকালে যাওয়ার আগে আমাদের দরকার আমল। আমল ছাড়া পরকালে শান্তির কোনো আশাই করা যায় না। যাই হোক প্রিয় দর্শক, ছেলেটি মৃত্যুবরণ করেছে, আমরা তার জন্য দোয়া করি। এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা সকলেই তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ছিল এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।